নমস্কার বন্ধুরা, আমি শিলা। শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আসলে তোমাদের কিছু কথা বলার আছে। আর শিলা ডায়েরি চ্যানেলে আমি অনেক দিন ধরেই ঠিকমতো গল্প দিতে পারছি না। তোমরা দেখছো, আগে আগে যেভাবে কন্টিনিউ ভিডিও আপলোড করতাম, এখন সেইভাবে করতে পারছি না। তো আমার যার কারণে পুরো চ্যানেলের রিচ কমে গেছে, একটু তো প্রবলেম হয়েছে। কেন, ডেলি বেসিসে কাজ করতাম, এখন তো সেই তুলনায় কিছুই করছি না। এমনকি ভয়েস অফ শিলা চ্যানেলটাতেও আমি ভালোভাবে কাজ করতে পারছি না। তো কেন পারছি না, আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি সেইভাবে কাজ করতে পারছি না, দুটো চ্যানেলে তো পারছিই না। যদিও বা শিলা ডায়েরি চ্যানেলে গল্প দিচ্ছি, কিন্তু ভয়েস অফ শিলাটা টোটালি বন্ধ হয়ে আছে। তো কেন দিতে পারছি না, আসলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি প্রেগনেন্ট, 7 মান্থ প্রেগনেন্ট। তো আমার প্রথম বেবি তো আছে, তোমরা অনেকেই দেখেছো ওর ভিডিও বা ওর ফটোও দেওয়া রয়েছে, পোস্ট মাঝে মধ্যেই করি কোথাও গেলে টেলে। তো ওপরওয়ালার আশীর্বাদে আমি আবারও সেকেন্ডবার মা হতে চলেছি। মানে কি বলবো, মা হওয়ার অনুভূতি না বলে প্রকাশ করা যায় না, সত্যি অসম্ভব সুন্দর একটা অনুভূতি। কিন্তু মা তো এত সহজে হওয়া যায় না, অনেক সুবিধে অসুবিধে থাকেই। তো আমার প্রথম প্রেগনেন্সির থেকে এবারে আমার শারীরিকভাবে আমি সত্যি খুবই অসুস্থ। মানে কাজ করি টুকটাক, যতটুকু না করলে নয় সেটাই করি, পেরে উঠি না। তো যার কারণে মানে সুযোগ সময় থাকলেও শরীর দেয় না যে আমি রেকর্ডিং করি বা গল্প এডিট করা, যেহেতু সমস্ত কাজ আমি একাই করি। তো যার জন্যই আমি এখন কোনোভাবেই আর কি গল্প দিতে পারছি না, কাজ করতে পারছি না। তবুও চেষ্টা করছি যতটুকু পারি দেওয়ার, ওই মাঝে মধ্যে হয়তো দুদিন একদিন গ্যাপ চলে যাচ্ছে, তো ক্ষতিটা কিন্তু আমারই হচ্ছে। আর তোমরাও গল্প চাইছো, দিতে পারছি না, সব দিক থেকে দেখতে গেলে ক্ষতি আমারই হচ্ছে। তো কি করব, কিছু করার নেই। আশা করছি তোমরা আমার প্রবলেমটা বুঝবে, একটু আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর তোমরা অনেকেই আমার লেখা গল্প বেশি পছন্দ করো পাঠ গল্পের থেকে। তো বিশ্বাস করো, আমি না লিখতে ভীষণ ভালোবাসি, কিন্তু মানে হয়ে উঠছে না আর কি। মন চাইছে যে না আমি লিখি, কাজ করি, শরীর দিচ্ছে না। এই যে এতটুকু কথা বলছি, আমার যেন মানে বেশি কথা বলে ফেলছি আর কি। তো যাই হোক, তোমরা প্লিজ একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। আর কিছুদিনের অপেক্ষা, তারপর আশা করছি আমি আবার আগের মতো কাজ করতে পারবো। অবশ্যই দেখো, এত কষ্ট করে চ্যানেল দাঁড় করিয়েছি, সবটুকু নিজে করেছি, মাঝে একটু প্রবলেম হয়েছিল, ঠিক আছে, তাতেও আমি এগিয়েছি, ভেঙে পড়িনি। আর এখন আমার এতটা 11,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এত বড় এক, আমি যে পর্যন্ত গেছি অনেক, আমার কাছে তো অনেক, এটাই অনেক। আমি তো এতটুকু আশা করিনি যে আমি যেতে পারবো। তো প্লিজ প্লিজ তোমরা একটু পাশে থেকো, একটু আমাকে সাপোর্ট করো, আর একটু আমাকে সময় দাও। আমি অবশ্যই আবার গল্প আনবো। তো মাঝে মধ্যে দিতে পারছি না, আমিও জানি। আমার দুটো চ্যানেল খুলেছিলাম খুব আশা করে, খুব শখ করে ভালোবেসে খুলেছি। আর এই বিশ্বাস করো, এই গল্প দেওয়াটা না আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। আর তোমাদের যেই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে করো, মানে আমি ওর থেকে আরও আর কি ইন্সপায়ার হই যে হ্যাঁ, আমি ঠিক কাজ করছি, আমি কিছু ভুল করিনি, খারাপ করিনি, আমি ঠিক কাজ করছি। তো তোমাদের এরকম সাপোর্ট আমাকে করো প্লিজ, আর একটু আমার পাশে থাকো। আর কিছুদিনের অপেক্ষা, তারপরে হয়তো আমি আবার আগের মতন ভিডিও আপলোড করতে পারবো। তো সবাই ভালো থেকো, আমার এতটুকুই বলার ছিল।